হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস সেন্টার সম্বন্ধে আমি অলরেডি আপনাদের আপডেট শেয়ার করেছিলাম, যেটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রয়াস, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং করছে যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট আছে তাদেরকে যথাযথ ট্রেনিং দেওয়ার জন্য। এবং এখানে কিন্তু বিভিন্ন হাই প্রোফাইল ফ্যাকাল্টি নিয়ে ট্রেনিং দেওয়ানো হয়, শুধুমাত্র হাই প্রোফাইল এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি নয়, এখানে আইএএস বা আইপিএস হওয়া যে সমস্ত যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার রয়েছে তাদেরকেও কিন্তু নিয়ে এসে ট্রেনিং দেওয়ানো হয় এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করানো হয়। আপনারা যারা গ্র্যাজুয়েট রয়েছেন, যারা প্ল্যানিং করছেন যে সরকারি চাকরি যাদের হচ্ছে টার্গেট, তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। কারণ সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সেন্টারের এই যে আপডেটটা, এখানে কিন্তু আপনি ইউপিএসসির জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারছেন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে নিজেকে প্রিপেয়ার করতে পারছেন। তাই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের কাছে, তাই এক্সক্লুসিভ আপডেট নিয়ে এলাম। প্লিজ সবার কাছে শেয়ার করবেন ভিডিওটা, যারা প্ল্যানিং করছেন, যাদের স্বপ্ন যে আমি আইএএস বা আইপিএস হব এবং ইউপিএসসি ক্র্যাক করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। 27 তারিখ হচ্ছে লাস্ট ডেট, ডেটটা মাথায় রাখতে হবে, তার মধ্যে কিন্তু আবেদন করতে হবে, তাই সময় নেই। বন্ধুবান্ধবদের কাছে প্লিজ ভিডিওটা একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দাও, যারা বিশেষ করে আইপিএস আইএএস বা ইউপিএসসির অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে তার অ্যাসপিরেন্ট রয়েছে। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা, যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। শুধুমাত্র এডুকেশনের আপডেট বা অ্যাডমিশনের আপডেট নয়, তার সাথে কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড আপডেট এবং সরকারি চাকরি প্রিপারেশনের আপডেটও অলরেডি আমি দিয়ে থাকি, আজকের আবার একটা শেয়ার করছি। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। চলে এসে আমি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ওয়েবসাইট এবং ডেসক্রিপশনে আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু স্ক্রল করে চলে আসছি। দেখুন প্রথমেই রয়েছে এখানে 2022 তাদের যে অ্যাডমিশন টেস্টের এখানে আপডেট রয়েছে, আপনাকে ফার্স্ট নোটিফিকেশনটা ক্লিক করতে হচ্ছে, আপনার কাছে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, বর্তমানে যেটা কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, আমাদের একটু ডেটগুলো দেখে নিন। 11 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে নোটিফিকেশন এবং আবেদন 27 সেপ্টেম্বর 2021 4টে অবধি কিন্তু আপনাদের আবেদন চলছে, অর্থাৎ 27 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের এই আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, উইথ পেমেন্ট কমপ্লিট করতে হচ্ছে। এবং 28 তারিখ থেকে আপনি 1 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাডমিশন টেস্ট ইউজার আইডি পাসওয়ার্ড। তার পরবর্তী দেখুন এখানে অ্যাডমিশন টেস্ট হতে চলেছে 3rd অক্টোবর 2021 রবিবার দিনকে। এই অ্যাডমিশন টেস্টটা কিসে হতে চলেছে, কীভাবে হতে চলেছে সেটা আমি শেয়ার করছি। তার পরবর্তী রয়েছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট পাবলিকেশন, সেটা হচ্ছে 8 তারিখ, অর্থাৎ 8 তারিখে আপনাদের রেজাল্ট বেরোচ্ছে। তারপরে অনলাইন অ্যাডমিশন প্রসেস হচ্ছে 9 থেকে সেপ্টেম্বরের 9 অবধি, অক্টোবরের 9 থেকে নভেম্বরের 9 অবধি, অর্থাৎ আপনাদের 1 মাস জুড়ে কিন্তু টোটালি অ্যাডমিশন প্রসিডিওর চলবে। এবং 12 তারিখ থেকে ফাইনালি লঞ্চ হচ্ছে ব্যাচ 12ই নভেম্বর 2021। এই যে রিটেন টেস্টটা, এটা কিন্তু আগে রিটেন টেস্ট হতো, এখন কিন্তু বর্তমানে এটা অনলাইন টেস্ট হচ্ছে। এর যে সিলেবাস সেটা আমি বলে দিচ্ছি, তবে 27 তারিখ ডেটটা মাথায় রাখতে হবে আপনাদের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাকে গ্র্যাজুয়েট হতে হচ্ছে এবং 1st আগস্ট 2022 মধ্যে আপনাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলে, গ্র্যাজুয়েট হয়ে গেলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন। এজ লিমিট, প্রথমত ইউপিএসসির এজ লিমিট অনুযায়ী, অর্থাৎ আপনার 21 থেকে 32 বছর বয়স অবধি আবেদন করতে পারছেন। এছাড়া তো যারা SC ST বাকি সুবিধা সেগুলো রয়েছে। সিলেবাস, আচ্ছা আপনার এই পরীক্ষার সিলেবাসটা হচ্ছে শুধুমাত্র প্রিলি সিলেবাস, মানে আজ ইউপিএসসি যে বা তাদের যে পরীক্ষার প্রিলি পরীক্ষা হয়ে থাকে সেই কমন পরীক্ষার কিন্তু প্রিলির সিলেবাস অনুযায়ী এই টোটালটা হবে। অর্থাৎ এর মধ্যে যেটা থাকবে হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত কিছু থাকছে, তার সাথে কনস্টিটিউশন সম্বন্ধে থাকবে, তারপর ওদিকে ম্যাথের কিছু ছোটো পোর্শন থাকবে এবং জেনারেল নলেজ এবং জেনারেল IQ-এর কিছু কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ প্রিলিমিনারি যেরকম কোয়েশ্চেন হয়ে থাকে অতি অবশ্যই প্রিপারেশনটা করতে থাকুন। এর কী করে কোয়েশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, সেটাকে আপনারা স্টাডি করতে থাকুন যারা অন্তত আবেদন করতে চাইছেন। এবং মোড অফ এক্সামিনেশন এখন বর্তমানে অনলাইনে হতে চলেছে কোভিডের সিচুয়েশনের জন্য, যেটা আমি আগে বললাম এটা আগে কিন্তু রিটেন টেস্ট হতো, একদম অফলাইন রিটেন টেস্ট হতো অ্যাডমিশন টেস্টটা। আচ্ছা এর এক্সামিনেশনে যেটা মিডিয়াম সেটা হচ্ছে ইংলিশ। তার পরবর্তী বলে দিয়েছে এখানে আপনার রেজাল্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে, প্রথমত ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হচ্ছে এই যে কোর্স ফিসটা একটু দেখে নিন, তারপরে আমি টোটাল অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা বলছি। কোর্স ফিস হচ্ছে 1000 টাকা করে আপনার লাগছে প্রত্যেক মাসে লাগছে এবং 500 টাকা করে লাগছে SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য। এবং বলে দিয়েছে যে এই 1000 টাকা করে আপনার যেটা লাগছে এটা শুধুমাত্র জেনারেলদের দিতে হচ্ছে, আর বাকিদের কিন্তু 500 টাকা করে লাগছে। আচ্ছা এই অনলাইন অ্যাপ্লিকেশন যে আপনি করছেন সেটার গাইডলাইন্সটা একটু বলে দিই। ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাডমিশন টেস্ট ফি দিতে হয়, সেটা হচ্ছে 100 টাকা। এবং এই 100 টাকা যে আপনি টেস্ট ফিটা দিচ্ছেন এবং যারা SC ST OBC পড়ছে তাই দিতে হয় 50 টাকা। প্রথমে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বার যেটা দেখছেন এই নামটা, এই টোটাল আপনি আজকে ডাইরেক্ট যেটা ইন্ডিয়ান ব্যাঙ্ক বা এলাহাবাদ ব্যাঙ্কে গিয়ে
আপনি ডাইরেক্ট সেই ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে গিয়ে এই অ্যাকাউন্টে গিয়ে টাকাটা জমা করতে পারছেন, অথবা আপনি কিন্তু আজকে ইন্টারনেট ব্যাংকিং অথবা ফোনপে বা NEFT যে কোনো আপনি মানে যেভাবে আপনার UPI যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু আলটিমেটলি আপনি এখান থেকে পেমেন্টটা করতে পারছেন। অর্থাৎ যেটা হচ্ছে যে আপনার পেমেন্টটা অনলাইনেও করতে পারছেন, আপনি অফলাইনেও করতে পারছেন। যখনই পেমেন্টটা করলেন যেখান থেকে আপনি নিজের মোবাইল থেকে করুন বা সাইবার ক্যাফেতে করুন বা ব্যাংকে গিয়ে করুন, তার রসিদটা অতি অবশ্যই নিয়ে নেবেন। সেই রসিদ ছাড়া কিন্তু এর আবেদন কমপ্লিট হবে না। অর্থাৎ ব্যাংকে করলে ব্যাংক আপনাকে যে রিসিপ্টটা স্ট্যাম্প মেরে দেবে সেটা রাখছেন, যদি আপনি মোবাইল থেকে করছেন তাহলে মোবাইলে যে পেমেন্টটা হয়ে যাওয়ার পর যে আসবে আপনার কাছে সেটা স্ক্রিনশট আপনি রেখে দিচ্ছেন, সেইটা কিন্তু আপনার মেন ইম্পর্টেন্ট জিনিস লাগবে। আচ্ছা, এই ফর্মটা কী করে ফিল আপ করতে হয়? ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে এই যে লিঙ্কটা আছে গুগলের, এই লিঙ্কটা গিয়ে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। 27 সেপ্টেম্বর লাস্ট ডেট এবং এরা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হলে ফোন করতে বলেছে। ফর্মটা ফিল আপটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি এইটাতে ওপেন করলে আপনার কাছে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, এটা গুগল ফর্ম ওপেন হবে। দেখুন, ফার্স্ট অফ অল আপনার যেটা ফার্স্ট লাগছে সেটা হচ্ছে আপনার মেল আইডি দিচ্ছেন, এখানে আপনি আপনার নিজের নাম দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ, আপনার গার্জেন বাবা মা যিনি গার্জেন আছেন তার নাম দিচ্ছেন, এখানে আপনার অ্যাড্রেস দিচ্ছেন, এখানে স্টেট দিচ্ছেন আপনি, ডিস্ট্রিক্ট দিচ্ছেন আপনি আপনার, এবং মোবাইল নাম্বার দিচ্ছেন। ক্যাটাগরি আপনি যেটা পড়ছেন, যদি জেনারেল হন তাহলে জেনারেল দিচ্ছেন, বাকি কিন্তু ক্যাটাগরি আপনার যাবত যা যা আছে সেটাই আপনি দিচ্ছেন। অর্থাৎ SC ST OBC কী ক্যাটাগরির মধ্যে পড়ছেন। হায়েস্ট কোয়ালিফিকেশান আপনি গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট দিচ্ছেন, মাস্টার্স হলে মাস্টার্স দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। অ্যাডমিশন টেস্ট ফি যেই আপনি এখানে চুজ করবেন, ধরুন আমি জেনারেল চুজ করলাম, তাহলে এখানে আপনার অ্যাডমিশন টেস্ট ফি হচ্ছে 100 টাকা। এবং দেখুন, প্রথমেই আপনাকে এখান থেকে এই যে অ্যাড ফাইল করে আপনাকে আপলোড করতে হচ্ছে আপনার রসিদটা, অর্থাৎ যেটা আপনি পেমেন্ট করেছেন সেটা স্ক্রিনশট আপলোড করতে পারছেন, অথবা আপনি আপনার ব্যাংকে গিয়ে জমা করে আপলোড করতে পারছেন, দিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে। ফাইনালি কিন্তু সাবমিট হয়ে গেল এবং আপনার এর পরবর্তী 1 তারিখে পরীক্ষা, এবং তার আগে 28 তারিখে আপনি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন এই ওয়েবসাইটে এসেই। বুঝতে পারলাম তো, চলুন এবার আমি একটু এদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। আমি আবার চলেছি সত্যেন্দ্রনাথ ঠাকুর বা তাদের যে সিভিল সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে, এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিশন বলে একটা অপশান রয়েছে। আপনাকে জাস্ট অ্যাডমিশন অপশানটা ক্লিক করে নিতে হচ্ছে। দেখুন, এখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রিভিয়াস ইয়ারের টেস্ট কোয়েশ্চেন পেপার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন এখানে আনসার কি। তো মোটামুটি আপনি এখানে 15, 16, 17, 19 পাচ্ছেন, 15, 16, 17, 19, এই 4 বছরের যে আপনার কোয়েশ্চেন পেপার আর 4 বছরের যে আনসার কিটা অতি অবশ্যই একটু দেখবেন ভালোভাবে, তাহলে একটা আইডিয়া চলে আসবে যে কীরকম আপনার কোয়েশ্চেন হতে চলেছে এই অ্যাডমিশনের জন্য। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। অনেক মেধাবী ছাত্রছাত্রীরা এখানে কিন্তু পড়াশোনা করছে এবং তারা অনেকেই আজ সাকসেসও পেয়েছে। এবং এখানে সবথেকে বড় সুবিধা, নতুনদের সাথে পুরনোদের নিয়ে এসে কিন্তু ক্লাস করানো হয়। অর্থাৎ যারা নিউ IPS IAS অফিসার রয়েছে, UPSC ক্র্যাকার রয়েছে, তারা আসবে, প্লাস যারা সিনিয়র এক্সপিরিয়েন্স তারাও কিন্তু ক্লাস করাতে আসে। তাই জন্যই এখানে যারা জয়েন করতে চাইছে অতি অবশ্যই আবেদনটা করো, এবং বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাদের পরীক্ষার জন্য। আরও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশন জানিও। এত সুন্দর একটা আপডেট দিলাম, তাই প্লিজ বন্ধু বান্ধবদের কাছে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।